প্রতি বছরের মতো এবারেও পালিত হলো রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠ লীলা উৎসব। এই উৎসবের প্রচলন করেছিলেন প্রয়াত পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডল। প্রতি বছর ছট পুজোর পরের দিন এই গোষ্ঠ লীলা উৎসব আয়োজিত হয়। এবছর 95তম বর্ষে পড়ল গোষ্ঠ লীলা উৎসব। শুক্রবার দুপুরে রায়গঞ্জের বন্দরের গোপাল বান্ধব পাঠশালা চত্বর থেকে এই গোষ্ঠ লীলা উৎসব শুরু হয়। এমজি রোড, ঘড়িমোড়, মোহনবাটি, শিলিগুড়ি মোড়, এলআইসি মোড়, নিষিদ্ধ সরণী সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে গোষ্ঠ উৎসব। এই গোষ্ঠ লীলা উৎসবের পেছনে রয়েছে কৌতূহলী জনশ্রুতি। জানা যায়, পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডলের পরপর কয়েকটি সন্তান মারা যায়। এরপর পুত্র সন্তান লাভের আশায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে মানত করেন তিনি। পুত্র সন্তান লাভের মনোকামনা পূরণ হওয়ায় রায়গঞ্জের বন্দর এলাকায় স্থানীয় আদিবাসীদের নিয়ে এই গোষ্ঠ লীলা উৎসবের প্রচলন করেন তিনি। প্রথম দিকে এই উৎসবের আয়তন ছোট হলেও সময়ের সাথে সাথে উন্মাদনা ছড়িয়ে পড়ে শহরবাসীর মধ্যে। এদিন সকালে গোষ্ঠ লীলা উৎসব কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণ, বলরাম, জিউর বিগ্রহ সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে। শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলার নানান ঘটনা প্রদর্শিত হয় এই উৎসবে। তবে এবছর করোনা আবহের কারণে উৎসবের আয়তন ছোট করা হয়েছে। এদিন এই গোষ্ঠ লীলা উৎসব দেখার জন্য রাস্তার দুধারে বহু মানুষ ভিড় জমান। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, অতনু বন্ধু লাহিড়ি সহ অন্যান্যরা এদিনের উৎসবে পা মেলান। আমাদের গোষ্ঠ হচ্ছে 95তম বর্ষ চলছে। এবার আমাদের গোষ্ঠে মূলা গোষ্ঠ হচ্ছে, আমরা ঘোরা নিয়ে এসেছি, ঘোরা রথ আছে এবং নানা রকম রূপসজ্জায় তারা সেজে তারা আমাদের শোভাযাত্রা অঙ্কন করেছে। এর প্রবক্তাকে কে প্রতিষ্ঠা করেছিল? এই প্রবক্তা হচ্ছে পণ্ডিত স্বর্গীয় পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডল মহাশয়। কতটা র্যালি করলেন আপনারা? আমরা এটা এসেছি হচ্ছে গোপাল বন্দর পাঠশালা থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় হয়ে শিলিগুড়ি মোড়, আবার শিলিগুড়ি মোড় হয়ে আমরা এটা নতুনবাজারে গোষ্ঠ হচ্ছে শেষ করব। কতদিন চলবে এই অনুষ্ঠান? এই হচ্ছে 7 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান। কী কী থাকছে? এরপরে আমাদের হবে কীর্তন, তারপরে আপনার বাউল যাত্রা, তারপরে পুরস্কার বিতরণী উৎসব এবং বাচ্চাদের আমাদের মধুরা গম্ভীরা এবং ছৌ নৃত্য, এইসব নিয়ে আমাদের টোটাল 7 দিন ব্যাপী একটা অনুষ্ঠান চলবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।